133 জন যাত্রী নিয়ে বিমান দুর্ঘটনা ঘটল চীনে। দক্ষিণ পূর্ব চীনে ভেঙে পড়ল একটি বিমান। 133 জন যাত্রী ছিল বিমানটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ সবাই হয়তো মারা যেতে পারে। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়। চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি সম্প্রচার করে খবরটি। বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং 737 বিমান। চীনের উজৌ শহরের কাছে গুয়াংগোজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।